আমরা এখন যে বিষয় সেগমেন্টের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে ইসরায়েলের যে বর্তমান পরিস্থিতি সেদিকে আমাদের নজর থাকবে যেখানে ইসরায়েলে হামাসের রক্তক্ষয়ী এই সংঘর্ষ চলছে ইউএস জেনারেল যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ নৌবহর যা ইতিমধ্যেই তেল হাবিবে পৌঁছে গিয়েছে এখনো অবধি পশ্চিম এশিয়ায় যুদ্ধের বলি হয়েছেন 3,500 পূর্ব দিক দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ইসরায়েলকে আক্রমণ এইসব ফ্রান্সে পাল্টা প্রতি আক্রমণ ইসরায়েলেরও হামাসের ডেপুটি কমান্ডারকে নিকেশের পর অন্যতম প্রধান মোহাম্মদ ডেফের হদিশ পেয়েছে ইসরায়েল বাহিনী আপনাদের এই মুহূর্তে যে আপডেট দেওয়ার চেষ্টা করছি হামাস জঙ্গিদের হাত থেকে যেমন গাজা ভূখণ্ডে ছিনিয়ে নিয়েছে জানিয়েছে ইসরায়েল তবে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা কিন্তু বর্তমান রয়েছে একাধিক জায়গায় হামলা এখনো চলছে অন্যদিকে ইসরায়েলও পাল্টা প্রত্যাঘাত করছে পূর্ব দিক দক্ষিণ দিক দক্ষিণ পশ্চিম দিক থেকে ইসরায়েলকেও একটা হামলা চালানো হচ্ছে যে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন হামাসের ডেপুটি কমান্ডারকে নিকেশের পর অন্যতম প্রধান মোহাম্মদ ডেফের হদিশ পেয়েছে ইসরায়েল বাহিনী অর্থাৎ ইসরায়েলের প্রত্যাঘাত থেকে এক চুল নড়ছে না তারা ইসরায়েলে হামলা রক্তক্ষয়ী সংঘর্ষের ছবি দেখাচ্ছে কিভাবে গত কয়েকদিন ধরে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে রীতিমতো এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখানোর চেষ্টা করছি এখনো পর্যন্ত দক্ষিণ পশ্চিম এবং বিভিন্ন যে ছবিগুলো দেখানোর চেষ্টা করছি বিভিন্ন দিক থেকে হামলা চলছে একদিকে ইসরায়েলের দিকে এই হামলা যখন করা হচ্ছে কোনো দিক বাদ দেওয়া হচ্ছে না পূর্ব দিক পশ্চিম দিক দক্ষিণ পূর্ব দিক আপনাদের দেখাচ্ছি গত কয়েকদিন ধরে একটানা প্রায় সপ্তাহ খানেক ধরে যে ঘটনা ঘটছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবি দেখানো হচ্ছে হামাস জঙ্গিদের হাত থেকে গাজা ভূখণ্ডকে উদ্ধার করেছে ইসরায়েল সামগ্রিক পরিস্থিতি কি 3,500 বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে কি অবস্থা একদিকে হামাসের এবং ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বর্তমান রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের আলোচনা চলবে আমাদের সঙ্গে অতিথিরাও যোগ দেবেন কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিতের কাছে আগে একটু ফেরার চেষ্টা করি সত্যজিৎ পরিস্থিতি তৈরি হয়েছে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ থামার কোনো লক্ষণই নয় আজ সকালে ইসরায়েল যেরকম জানিয়েছিল যে গাজা ভূখণ্ডকে রক্ষা করা গিয়েছে পুনরুদ্ধার করা গিয়েছে হামাসের কাছ থেকে কিন্তু সব মিলিয়ে ইসরায়েলের ওপর যেরকম আক্রমণ আসছে অন্যদিকে পাল্টা প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ইসরায়েল সামগ্রিক পরিস্থিতিটা কি এসে পৌঁছচ্ছে যে আমরা জানতে পারছি সেটা খুব একটা সুখকর নয় কারণ প্রথম ব্যাপার যে ছবি আমরা সিএনএস স্ক্রিনে এক্সক্লুসিভলি একদম দর্শকদের দেখাচ্ছি যে এক্সক্লুসিভ সেই ছবিগুলো কী সেই ছবিগুলো হলো যে উত্তর দিকে ইসরায়েলের উত্তর দিকে সেখান থেকে আক্রমণ শুরু হয়েছে এবং তাকে প্রতিহত করার জন্য যে ফসফরাস বম্বিং গতকাল গভীর রাত থেকে ইসরায়েলের তরফে শুরু করা হয়েছে এবং তোমাকে বলার চেষ্টা করব সেখান থেকে নির্দিষ্টভাবে হিজবুল্লাহ যে জঙ্গি গোষ্ঠী তারা এই আক্রমণ শুরু করেছিল এবং সামগ্রিক ছবিটা তুমি দেখে নাও যে ইসরায়েলের দক্ষিণ পশ্চিম দিক থেকে জর্ডানের দিক থেকে আক্রমণ শুরু হয়েছে অন্যদিক থেকে নির্দিষ্টভাবে উত্তর ইসরায়েলের দিক থেকে অর্থাৎ লেবানন যে অংশটায় আছে সেখান থেকে আক্রমণ শুরু হয়েছে ইসরায়েল ফসফরাস যে বম্বিং তা শুরু করেছে এবং ইসরায়েলের সঙ্গে হামাসের যে নির্দিষ্টভাবে তোমাকে বলে রাখার চেষ্টা করব তাদের যে সামাদ যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর যে লড়াই এই লড়াই ক্রমশ আরও বৃহৎ কারণ আশঙ্কার জায়গাটা যেটা ছড়িয়ে পড়ছে যে এই লড়াইয়ের প্রেক্ষাপট আছে চতুর্থ দিনে পড়লো এই লড়াইয়ের উপর দাঁড়িয়ে যদি গোটা বিষয়টা এখন যদি হামাসকে বা প্যালেস্তাইনকে নির্দিষ্টভাবে পশ্চিম এশিয়ার বাকি দেশ সমর্থন করে সরাসরি সেক্ষেত্রে এটা আরও বড় আকার নেবে এবং তোমাকে আমরা স্ক্রিনে আমরা সর্বশেষ স্ক্রিনে দেখাচ্ছি যে ইসরায়েলকে সমর্থন করার জন্য ইসরায়েলকে সরাসরি সমর্থন করার জন্য যে মার্কিন নৌবহরের সর্ববৃহৎ যে যে নৌ বহর আর কি সেটি হলো ইউএস জেরাল্ড সেটি পৌঁছেছে তেল আবিবে এবং এটার মধ্যে 70টি একেবারে উন্নত মানের একেবারে ফিফথ জেনারেশনের এয়ারক্রাফট তার মধ্যে থাকে তোমাকে জানি আমরা দর্শকদের জানাবো এবং তার পাশাপাশি নির্দিষ্টভাবে যে সমস্ত এয়ারক্রাফটগুলো ইসরায়েল ব্যবহার করছে তার মধ্যে আমরা ছবিতে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব দর্শকদের যেটা দিয়ে বারবার তারা গাজায় বা দক্ষিণ পশ্চিম বা উত্তর দিকে আক্রমণ সারাচ্ছে সেটা হলো F-15EX এছাড়া F-16 রয়েছে এছাড়া F-35 এটা হলো ফিফথ জেনারেশনের একটা নির্দিষ্টভাবে এয়ারক্রাফট এবং তার পাশাপাশি যে ইসরায়েলের যে বিশেষ
বাহিনীগুলো, যে বাহিনীগুলো নির্দিষ্টভাবে ইসরায়েলের যে IDF যেটাকে বলা হয় ইসরায়েল ডিফেন্স ফোর্সকে একটা আলাদা মাত্রায় পৌঁছে দিচ্ছে, তার মধ্যে সাইরাস মতকাল রয়েছে। এই সাইরাস মতকাল হচ্ছে নির্দিষ্টভাবে ওদের যে স্পেশাল ফোর্স, এটা বিভিন্ন ক্ষেত্রে এই বাহিনীর জওয়ানরা তারা ঢুকে পড়েছেন গাজার যে অংশটার মধ্যে, বিভিন্ন অংশের বা যেখানে বিতর্কিত অংশ বা যেখানে ওরা মনে করছে যে হামাসের যারা, সেটা তুমি যেভাবেই ব্যাখ্যা করো, যোদ্ধাই বলো বা তাদেরকে জঙ্গি বলো যাই বলো, তারা যেখানে যেখানে হাইড আউট করেছে সেখানে প্রবেশ করছে। এবং সালদাক, এই সালদাক হচ্ছে ইসরায়েলের স্পেশাল এয়ারফোর্স, এবং এভাবেই নির্দিষ্টভাবে তাদের আক্রমণ বিভিন্ন অংশ দিয়ে সানানো হচ্ছে, যাতে এখনও পর্যন্ত নিদেনপক্ষে 3,500 মানুষের মৃত্যু হয়েছে এবং আরও বাড়বে সংখ্যাটা, একের পর এক বহুতল গুড়িয়ে দিচ্ছে গাজাতে, গাজা স্ট্রিপ যে অংশটায়, এবং এই ছবিটি বারে বারে সামনে আসছে। একেবারে সত্যি যে আমাদের সঙ্গে থাকো, আমাদের আলোচনা চালিয়ে যাব, কারণ আমাদের অতিথিরা ইতিমধ্যেই তারা রয়েছেন আমাদের সঙ্গে, যোগ দিয়েছেন, আমরা অতিথিদের স্বাগত জানাবো এই আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন NSG কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন, স্যার আপনাকে স্বাগত জানাই আজকের আলোচনা, নমস্কার। এবং সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। শুরুতে একটুখানি দীপাঞ্জন বাবুর কাছে একটু যাওয়ার চেষ্টা করি। দীপাঞ্জন বাবু, এই যে অবস্থা তৈরি হয়েছে, 3,500 মানুষের প্রাণ চলে যাচ্ছে, যাদের মধ্যে অনেক নিরীহ মানুষ রয়েছে, তাদের কি দোষ? সব থেকে বড় কথা, ইসরায়েলের প্রধানমন্ত্রী খোদ বলছেন হামাসকে ISIS এর জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করা হচ্ছে, অর্থাৎ কোথায় পরিস্থিতি পৌঁছে গিয়েছে? না, আমি জানি না এটা নেতানিয়াহু বলেছেন কিনা, যে হামাস ISIS এর সঙ্গে তার কম্পেয়ার করা কোনো মানেই হয় না, কারণ যদি জঙ্গি গোষ্ঠী হিসাবে দেখেন ISIS এর থেকে কিন্তু অনেক সিনিয়র হামাস, হামাস আরো বহু বছর ধরে রয়েছে। তো হামাস কোনো হঠাৎ গজিয়ে ওঠা কোনো ভুইফোর, যেটাই বলুন, যেটা আপনারা বলছেন সেটা জঙ্গি বলুন অথবা স্বাধীনতার, অনেকে বলছে তো অনেক রকম কথা, তো সে যে হিসাবে দেখুন না কেন, স্বাধীনতা সংগ্রামী অথবা যোগী, এটা কিন্তু বহু বছর ধরে রয়েছে। আর সমস্যা যেটা হচ্ছে, যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই লড়াইটা যদি ইমিডিয়েট না থামানো যায়, আমরা যেটা সবসময় বলি যে যেকোনো এরকম ক্রাইসিসে দুটো জিনিস হয়, একটা কোলাটারাল ড্যামেজ, এই যে সাধারণ মানুষরা মারা যাচ্ছে, আরেকটা হচ্ছে কোলাটারাল ইম্প্যাক্ট, যে এই লড়াইটা বা এটা শুধু ওই লড়াইয়ের জায়গা গাজা স্ট্রিপেই থাকবে না সীমাবদ্ধ, বা ইসরায়েলে থাকবে না, তেল আবিবে, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, এটা কিন্তু অত্যন্ত মারাত্মক। আপনি যদি দেখেছেন যে ওই হুনান প্রদেশে চায়না, ওখান থেকে কোভিড ভাইরাস বেরিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তো এই যে এখন যেটা পরিস্থিতি, এটা অত্যন্ত ভয়ঙ্কর, কারণ যেরকম ভাবে সাধারণ মানুষ মরছে, এবং ইসরায়েল হতে পারে, মানে আমি জানি না, ওরা তো রিটালিয়েট করছে, কিন্তু রিটালিয়েট করার সময় এটা ভাবতে হবে যে হামাসের যে গাজা স্ট্রিপে যে এরিয়া, সেগুলো কিন্তু অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এলাকা, এটাতে সাধারণ মানুষ বহু মারা যাবে, শিশু, মহিলা, বৃদ্ধ, এরাও মারা যাচ্ছেন, শুধু যে গেরিলারা মারা যাচ্ছে তা নয়, এবং একজন করে নিরাপরাধ মানুষ যারা উইদাউট ইউনিফর্ম রয়েছে, এবং শিশু, বৃদ্ধা বা মহিলারা, এক একজনের মৃত্যু কিন্তু মানবতার বিরুদ্ধে, এবং সেটা কিন্তু যে সোকল্ড ইসলামিক ব্রাদারহুড, যে একটা সব থেকে বড় একটা স্লোগান আছে যে ইসলাম ইজ ইন ডেঞ্জার, ঠিক যেটা দিয়ে কিন্তু ওই পোস্ট রাশিয়ান ইনভেশন আফগানিস্তানের গ্লোবালাইজেশন অফ জিহাদ হয়েছিল, এটা যদি জিহাদের সেকেন্ড ওয়েভ কিন্তু তৈরি হচ্ছে এবং খুব দ্রুত হচ্ছে, আপনি দেখুন আশপাশের সমস্ত, আপনার প্রতিনিধিও বলছিলেন, জর্ডান, সিরিয়া, ইরাক, সবাই কিন্তু ধীরে 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 ইনভলভ হয়ে যাচ্ছে। তো এখন লড়াইটা শুধু গাজা স্ট্রিপের মধ্যে নয়, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তো আমার মনে হয় ভারতকে এর লিডারশিপ নিতে হবে এবং যেভাবে ওকে যুদ্ধ বন্ধ করতে হবে। এই যুদ্ধে আমরা মানে ইসরায়েলের তরফে কোনো বাইনারি চলবে না, ইসরায়েলের তরফে নাকি হামাসের তরফে, আমরা মানবতার তরফে হওয়া উচিত এবং এটা বন্ধ করতে হবে। একেবারে দীপাঞ্জন বাবু, আমাদের সঙ্গে থাকুন, আরো একবার আমি একটুখানি সত্যজিতের কাছে ফেরার চেষ্টা করি। সত্যজিৎ, যা সামগ্রিক পরিস্থিতি তুমি দেখলে, আমাদের সঙ্গে রয়েছেন দীপাঞ্জন বাবু রয়েছেন, দেবাশিস বাবু রয়েছেন, তোমার প্রশ্ন। দীপাঞ্জনবাবু, প্রথম বিষয় আপনি এইমাত্র বলছিলেন যেটা, যে এটা কোথাও একটা আশঙ্কা রয়েছে ছড়িয়ে পড়ার, আমরা এবং লিডারশিপের কথা আসছে ভারতের ক্ষেত্রে, আদনান আবু আলাইজা যিনি ভারতে প্যালেস্তাইনের রাষ্ট্রদূত রয়েছেন, তিনি বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো ইসরায়েল এবং প্যালেস্তাইনের, ভারত একটা পজিটিভ রোল প্লে করতে পারে, সেটা আজকের সময়দারি কতটা গুরুত্বপূর্ণ বা পজিটিভ বা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দেখুন, আপনি যদি প্যালেস্তাইনের কথা বলেন, তাহলে ভারতের সঙ্গে একসময় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল ইয়াসির আরাফাতের,
এবং আমি যদি ভুল না হয় যে মিসেস গান্ধীর শেষকৃত্য সময় ইয়াসির আরাফাত ভারতবর্ষে এসেও ছিলেন। তো ইয়াসির আরাফাতের পিএলও সেটাকে তখনই কিন্তু প্যালেস্টাইনের যে গেরিলারা তারা মানত না, মানে একটা পোর্শন মানত, আরেকটা পোর্শন যারা একটু র্যাডিক্যাল তারা পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অফ প্যালেস্টাইন কে মানত, আরো একটা যারা বেশি আরো বেশি র্যাডিক্যাল তারাই হামাস হিজবুল্লাহর মধ্যে ইনভলভ ছিল। তো এই মুহূর্তে ভারতবর্ষের যে প্রতিনিধি রয়েছেন প্যালেস্টাইনের, উনি যদি অবভিয়াসলি উনি পিএলও পন্থী বা যারা কথাবার্তা আলোচনার মাধ্যমে একটা সমাধান চায় সেই 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 অংশটার প্রতিনিধি বা উনি প্রতিনিধি, সেখানে হামাস কিন্তু ওনার কথা শুনবে না এবং হামাস কিন্তু ভারতের কথাও যে খুব শুনবে আমার মনে হয় না। কারণ কিছুদিনের মধ্যে আমি যতটুকু আমার বিশ্বাস বা যতটুকু আমি খবর রাখি যে এই লড়াইটা কিন্তু হামাসের হাত থেকে বেরিয়ে যাচ্ছে কন্ট্রোল, আর বেশি দিন টানতে পারবে না হামাস। এবার কিন্তু ওই ফিটছে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিস বাবু, আপনার কাছে যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে যে এক্ষেত্রে যেটা দীপঞ্জন দা বলছিলেন যে হামাস যখন এবার পবিত্র দিনে অর্থাৎ ইসরায়েলিদের যে পবিত্র দিন সেদিনকে তারা হামলাই চালায় বা যেভাবে তারা অ্যাটাক করে ইসরায়েলের ওপর, এবং তাদের মূল মোটো ছিল যে হয় এভার নয় নেভার, এবং ইসরায়েলের যে কাউন্টার অ্যাটাকে যাওয়ার আগে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেছেন যে তিনি পশ্চিম এশিয়ার একেবারে ছবি বদলে দেবেন, দুটো পক্ষই একেবারে মারমার কাটকাট অবস্থায় এবং ভিকটিম হচ্ছেন সাধারণ মানুষ অনেকে মনে করছেন, পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে? পরিস্থিতি খুব সংকটজনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। কারণ দেখুন, ইসরায়েল রাষ্ট্র যখন সৃষ্টি হয় তখন কিন্তু মানে আমাদের মহাত্মা গান্ধী বেঁচে ছিলেন, রাষ্ট্র সৃষ্টি হওয়ার যখন মানে মানে তৎপরতা শুরু হয়েছিল, প্রস্তাব এসেছিল, তখন মানে নেহরু এবং গান্ধী দুজনেই তার বিরোধিতা করেছিলেন। বিরোধিতা করেছিলেন যে এমন একটি ইসলামিক ভূখণ্ডের মাঝখানে যদি একটি ইহুদি রাষ্ট্রের সৃষ্টি হয় তাহলে তার পরিণাম কিন্তু ভয়াবহ হবে, এবং সেই পরিণাম আমরা দেখতে পাচ্ছি। এবং সেই কথা ভেবে ভারতের সাথে কিন্তু দীর্ঘদিন ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ছিল না। 91 অনওয়ার্ডস এই কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, স্ট্র্যাটেজিক সম্পর্ক আমাদের স্থাপিত হয়। এখন এই সম্পর্ক, এখন এই আপনি যে সংকটটা জানতে চাইছেন, সংকটটা কতটা ভয়াবহ, ভয়াবহ অবশ্যই ভয়াবহ। কারণ ইসরায়েল প্যালেস্টাইন মূল ভূখণ্ডের 70% নিয়ে ইসরায়েলি রাষ্ট্র গঠিত, 30% যে ভূখণ্ড প্যালেস্টাইনিরা বসবাস করে, প্যালেস্টাইনি আরবরা, তারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, তাদের না আছে স্বাস্থ্য পরিষেবা, তাদের না আছে চাকরি, না আছে কোনো ইন্ডাস্ট্রি। এই অবস্থায় বিগত কয়েক বছর ধরে, বিগত 2007 সাল আমরা জানি গাজা ভূখণ্ডে ব্লকেড আরোপ হয়, তারপরে 2008-2014 ভয়াবহ মানে আক্রমণ হয় ইসরায়েলের পক্ষ থেকে প্যালেস্টাইনের ওপর, তারপরে এই যে পরিস্থিতি গত শনিবার থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 3,500-এর উপর মানুষ মারা গেছে, প্রচুর লোক নিহত আহত হয়েছেন, বড় বাড়ি ধ্বংস হয়ে গেছে, এরকম মানে বিভীষিকা। এখন এই সংকটটা কেন ঘনীভূত হয়েছে এবং আরো হবে, কারণ দেখুন হামাস অবশ্যই এককভাবে এই আক্রমণ করেনি, অন্যান্য জঙ্গি সংগঠন মধ্যপ্রাচ্যে যারা আছে তাদের তো মদত রয়েছে, কিছু কিছু রাষ্ট্রেরও মদত রয়েছে, এবং মানে যেহেতু হামাস একটি অরাষ্ট্রীয় দেবাশিস বাবু একটা বিষয় বলে রাখি, 2008, 2012, 2014 এবং 2021 2014 সালে 50 দিন যুদ্ধ চলেছিল প্যালেস্তাইন ভার্সেস ইসরায়েল এবং 21-এ 11 দিন, এবার যে যুদ্ধ আজকে চতুর্থ দিনে পড়লো এটা কতটা দীর্ঘায়িত হতে পারে বা কত দ্রুত সেটাকে সংযমের জায়গায় বা সেটাকে যুদ্ধবিরতিতে আনা সম্ভব খুব সংক্ষেপে? দেখুন, যুদ্ধবিরতি হওয়ার আগে যা ধ্বংস হওয়ার হয়ে যাবে, কারণ গাজা ভূখণ্ড খুব ছোট একটি ভূখণ্ড, তো গাজা পেরিয়ে প্যারিসের অন্যান্য অংশেও আক্রমণ হবে বলে আমার মনে হয়। কারণ ইসরায়েল সরকার ইতিমধ্যে স্টেট অফ ওয়ার ঘোষণা করেছে, এবং আমেরিকা যেহেতু যুক্ত হয়েছে এই যুদ্ধে নৌবহর নিয়ে, সেই যুদ্ধের জটিলতা আরো বাড়বে, এবং যুদ্ধ জটিলতা বাড়বে আরো, কারণ সৌদি আরবের যে একটা ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, কারণ সুন্নি বিশ্বের মানে নেতৃস্থানীয় রাষ্ট্র সৌদি আরব ইতিমধ্যে প্যালেস্টাইনকে সলিডারিটির বার্তা দিয়েছে, অন্যদিকে সৌদি আরবের সাথে আবার আমেরিকার একটা সুসম্পর্ক রয়েছে। সুতরাং মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশগুলো ইসলামিক ব্রাদারহুডের যদি কনসেপ্টটাকে মেনে তাদের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা মারাত্মক হবে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি ইজিপ্টের একটা মসজিদ, বিখ্যাত মসজিদ,
তারা সমর্থন জানিয়েছে এই প্যালেস্টাইনের পাশে থাকার বার্তা দিয়েছে, হামাসের পাশে থাকার বার্তা দিয়েছে। হামাস এই যুদ্ধ কিন্তু একা করছে না, আক্রমণ একা করছে না, কারণ তারা বিভিন্ন জঙ্গি সংগঠন যেটা আন্তর্জাতিক মানে ক্ষেত্রে খুব শক্তিশালী রেডিক্যাল ফোর্স ফান্ডামেন্টালিস্ট আইডিওলজিতে বিশ্বাস করে, তাদের একটা মদত রয়েছে, কিছু রাষ্ট্রেরও মদত রয়েছে। এখন যেহেতু হামাস একটি নন স্টেট অ্যাক্টর, তার কিন্তু দায় নেই, ইসরায়েলে দায় রয়েছে, কারণ ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র। সুতরাং একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী, সোকর টেরোরিস্ট গোষ্ঠীর সাথে একটি সার্বভৌম রাষ্ট্রের বিবাদ হচ্ছে, এটাকে যুদ্ধ বলা যায় না বিবাদ, কারণ যুদ্ধ হতে গেলে দুটো রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ হতে হয়, সেটা যেহেতু নয়। আর এটা জটিল এই কারণে, কারণ হচ্ছে এবার কিন্তু এই যে বিবাদ প্রলংড হতে পারে, স্পেশাল ফোর্স সাইতেত রয়েছে, সালদাক রয়েছে, মানে ইসরায়েলি যে স্পেশাল ফোর্স, আপনার দীর্ঘ অভিজ্ঞতা, এই যে মানে তুল্যমূল্য ক্ষমতার বিচারে এবং আশেপাশের যে যারা প্যালেস্তাইন রাষ্ট্রের প্রতি সহমর্মিতা রয়েছে, এই সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলের যে ফোর্স যুদ্ধ, ইসরায়েল কতটা শক্তিশালী এই জোনটাতে বা এই অংশটাতে, বা কতটা তারা যুদ্ধে বিজয় পেতে পারে বলে আপনি মনে করছেন, বা কি সম্ভব? দেখুন, যেটা যেটা দেবাশিস বাবু বললেন আমি সম্পূর্ণ সহমত, কারণ এই লড়াইটা শুধু গাজা স্ট্রিপে হবে না, সারে মটকাল বলুন, মোসাদ বলুন, আইডিএফ বলুন, দেখুন ওটা এনটিভি থেকে একটা অ্যান্টি টেরোরিস্ট অপারেশন করা বা ব্ল্যাক সেপ্টেম্বর এগেনস্টে আমি কোভার্ট অপারেশন করা, সেটা একটা আলাদা জিনিস, একটা প্রায় যুদ্ধকালীন পরিস্থিতি, এবং সেই যুদ্ধকালীন পরিস্থিতি শুধু একটা সীমানাতে নয়, উত্তর দক্ষিণ কিরম, কারণ চারদিকটা আরব কান্ট্রিতে ঘেরা, এবার ছড়িয়ে পড়বে এটা, আর এর দায়টা তো শুধু ইসরায়েল নয়, সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়বে। এই যে জিহাদের সেকেন্ড ওয়েভ বলে যেটা আমরা আশঙ্কা করছি, সেটা যদি হয়, ইসলাম ইজ ইন ডেঞ্জার, এই হাওয়ায় যদি ওঠে, এই অনেক টেরোরিস্ট অর্গানাইজেশন যারা মোটামুটি কবরে চলে গেছিল সব কবর থেকে বেরিয়ে আসবে, সে আপনি আল কায়দা, আইসিস, এদের আপনি লস্কর তৈয়বা গত ছ মাসে নাম শোনেননি, এবার সব কিন্তু চলে আসবে, এবং এটা একটা সাংঘাতিক ইম্প্যাক্টটা শুধু এখানে থাকবে না। তো এই লড়াই, এই সারে মটকাল আইডিয়া প্রচার দিয়ে লড়া যাবে না, এই লড়াইটা লড়তে হবে বিশ্ব জনমতকে, এবং তার জন্য ভারতের মতো দেশকে এগিয়ে আসতে হবে। কারণ দেখুন ভারতবর্ষে আপনি জানেন কিনা জানি না, নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ান ক্রিকেট টিমকেও ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিনও ধমকি দেওয়া হয়েছে সামনে শনিবার আহমেদাবাদে। এবার এই যে যারা ধমকি গুলো দিচ্ছে তারা সব স্লিপার সেল, যারা এতদিন তাদের কোনো কাজ ছিল না, তাদের আইডেন্টিটি ক্রাইসিস হয়ে গেছিল, আবার এখন তারা সুযোগ পেয়েছে, এবং তাদেরও তো দেখাতে হবে তাদের যে বিশ্ব জুড়ে যে আকারা রয়েছে, তাদের দেখাতে হবে যে আমরাও আছি ইন্ডিয়াতে। তো এই দলগুলো কিন্তু একটা মরাল বুস্টআপ পাবে যে ইসলাম ইন ডেঞ্জার, আমরা আবার জিহাদের গ্লোবালাইজেশনে যাব, এটা একটা মারাত্মক বিপদ। এটা শুধু ইসরায়েলের একা সমস্যা না, এটা সারা পৃথিবীর সমস্যা। আর ইসরায়েল যদি ভাবে শুধু অস্ত্র দিয়ে আর কমান্ডো দিয়ে আমরা এই সমস্যার সমাধান করবো, তাহলে ভুল পথে যাচ্ছে। না, আমরা ভারতের ক্ষেত্রে যে দেখছি, ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে এএমইউ স্টুডেন্টদের বিরুদ্ধে এফআইআর রয়েছে, এখানেও বিভিন্ন জায়গায় একটা মতামত তৈরি হচ্ছে, অবশ্যই ব্যক্তিগতভাবে যে কেউ প্যালেস্তাইন বা ইসরায়েলকে সমর্থন করতেই পারে, কিন্তু এখানেও একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ভারতের ক্ষেত্রে কতটা আশঙ্কা থাকছে এই যুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে? দেখুন, ব্যাপারটা হচ্ছে এই এই সমস্ত এত সেন্সিটিভ সিচুয়েশন যখন হ্যান্ডেল করতে হয়, তখন অনেকটা অনেকটা বুদ্ধিমত্তা দিয়ে, সংবেদনশীলতা দিয়ে করতে হয়। আটটা দশটা ছেলে যদি এএমইউতে প্যালেস্টাইন, সেখানে হঠাৎ করে কেন ইয়ানি, এখন আটটা দশটা ছেলে যদি ভারতবর্ষের কোনো বিশ্ববিদ্যালয়ে এই প্যালেস্টাইনের সাপোর্টে আসে, সেখানে যদি আবার একটা রাষ্ট্রযন্ত্রকে তাদের অ্যারেস্ট করিয়ে দিচ্ছে, এগুলো প্রভোকেশন। আজকে আটটা ছেলে, কালকে আশিটা ছেলে হয়ে যাবে, এবং এইভাবেই কিন্তু এই প্রভোকেশন গুলো, এই যে কনসেপ্টটা আসছে যে ইসলাম ইন ডেঞ্জার, এটাকে মার্কেটে নিয়ে আসবে। তো ভারতবর্ষের রাষ্ট্রশক্তি, চা রাজ্যগুলো হোক চা সেন্ট্রাল হোক, এটা তাদের অত্যন্ত সংবেদনশীল ভাবে ভাবতে হবে, কারণ এটা ভুললে চলবে না যে ভারতবর্ষে কিন্তু একটা বিশাল সংখ্যক মুসলিম জনসংখ্যা রয়েছে, তাদের প্রভোক করা ইসরায়েল আর হামাসের কনফ্লিক্ট সিচুয়েশন নিয়ে ভারতবর্ষের লোকজনদের প্রভোক করা আমার মনে হয় একটা বুদ্ধিমত্তার কাজ।
ঠিক ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য দীপাঞ্জনবাবু, এবং নির্দিষ্টভাবে আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিলেন, এবং সামগ্রিকভাবে আমাদের যে বিষয়টা চলে আসছে দেবাশিষ নন্দী বাবু ছিলেন, যে সবাই বলছেন আশঙ্কার জায়গা তৈরি হয়ে রয়েছে, এবং কোথাও খুব বুদ্ধিমত্তার সঙ্গে গোটা বিষয়টাকে হ্যান্ডেল না করলে সেটা একটা অন্য দিকে যেতে পারে, এবং যার জেরে পশ্চিম এশিয়া অশান্ত হতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।